হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আর আমরাও বেশ ভালো আছি। এবার ভাবছো তো যে আমি আবার এখানে কোথা থেকে চলে এলাম? তার কারণ আগের দিন আমি পুরো রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম, তোমরা তো দেখেইছো আগের ব্লগটাতে। তো দাদা এসে বললো যে তোমাকে যেতে হয় না, তুমি থাকো একটুখানি, হাতে হাতে দিদির সঙ্গে ঘর পর গুছিয়ে দেবে। সেই কারণে বুঝতেই পারছো ভাড়া বাড়ি থেকে নতুন বাড়িতে, নিজের বাড়িতে শিফট হচ্ছে। এবার টুকটুক করে অনেক কিছুই গুছিয়ে ফেলেছিল ভাড়া বাড়িতে, তো সেগুলো সমস্ত কিছুটাই তো টেনে টেনে নিয়ে আসতে হয়েছে। এদিকে আমরা বেরিয়ে পড়েছি খেতে যাওয়ার জন্য, কারণ ঘর গুছোতে আমরা এতটাই ব্যস্ত যে আমরা রান্না করতে পারিনি। সেই কারণে মায়ের বাড়ি খেতে যাচ্ছি, মানে দিদির বাপের বাড়ি আর কি। তো এখানে আমরা এটা নিয়েই বলাকাওয়া করছিলাম যে মানুষ মিষ্টি নিয়ে বাবার বাড়ি যায়, কিন্তু আমি যাচ্ছি ডিম নিয়ে। তার কারণে আমি চটপট করে ভিডিওটা বানিয়ে ফেললাম। আর দিদির বাবার বাড়ি তো একদম গঙ্গার পাড়ে, আর দেখো কত সুন্দর ভিউটা। আর আমার তো কি ভালো লাগে, মানে দিদির বাড়িতে থাকার থেকেও না আমার সবথেকে বেশি ভালো লাগে দিদির মায়ের বাড়িতে থাকতে, মানে দিদির মায়ের কাছে থাকতে। তার কারণ হচ্ছে কি, এই পাশেই গঙ্গা, তার ওপর মা মাসি আমাকে এতটা পরিমাণে ভালোবাসে, কি বলবো, মনেই হয় না যে দিদির মায়ের বাড়িতে আছি, মনে হয় যেন নিজেরই মায়ের বাড়ি। আর দাদুর কথা তো না বললেই নয়, মানে আমার দাদান চলে গেছে কিন্তু দাদু আমাকে এতটা পরিমাণে ভালোবাসে, কি বলবো, তখন পুরোপুরি দাদানের কথা মনে পড়ে। আর এদিকে দেখো মাসি কি দেখাচ্ছিল, যে জামাই এত পরিমাণে খাটিয়েছে যে আমার প্যান্ট জামা সব কিছু ফেটে গেছে। সত্যি এরা এতটা পরিমাণে কাজ করেছে না দিদির এই মানে গৃহপরিবার, যদি না থাকতো তাহলে ওরা তো মনে হয় অন্ধকারে পড়ে যেত, মানে কিছুই আর দেখতে পেতো না এদেরকে ছাড়া। তো প্রচণ্ড পরিমাণে খেটেছে আর প্যান্ট জামা সব কিছু ছিঁড়ে ফেলেছে, এটা নিয়েই আর কি দেখছিল আর হাসছিল। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আমাকে ফোন করেছিল, আর আমিও চলে এসেছিলাম একটু গঙ্গার পাড়ে। তারপরে তোমাদের দাদাভাই ফোনটা কাটতে আমি একটু ভিডিও বানিয়ে নিয়েছি। এখন ভাবছো তো যে আমি সিঁদুর কেন, আমি সিঁদুর নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম। আর মাসিকে বলেছিলাম যে নতুন কোনো সিঁদুর থাকলে দাও তো আমাকে, আমি পরবো। তখন মাসি বললো মেটে সিঁদুর আছে। তো দিদিদের বাড়িতে আর কি এই সিঁদুরই পরে, তো সেই কারণে আমার ভালো লাগলো। আর অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি মেটে সিঁদুর পরবো, তার জন্যই আর কি আমি এই সিঁদুরটা মাসিমণির কাছ থেকে নিয়ে পরেছি, আর বেশ ভালোই লাগছিলো। আর মাসিমণি দাদু সবাই বলছিল যে খুব ভালো লাগছে তোকে, এই সিঁদুরটা তোর মুখে খুব ভালো মানিয়েছে। তারপরে দেখো সন্ধ্যাবেলার জলটা কীরকম চিকমিক চিকমিক করছে, আর আমি তো চলে এসেছিলাম গঙ্গা পাড়ে একটু হাওয়া খাওয়ার জন্য। আর দেখো কী পরিমাণে হাওয়া দিচ্ছে, সেটা আমার ওন্না জামা এগুলো দেখলেই বুঝতে পারছো আর আশা করি। তো এতটা পরিমাণে ভালো লাগছিলো না, কি বলবো, মানে মনেই হচ্ছিলো না যে এখান থেকে বাড়ি যাই, মনে হচ্ছিলো সারা রাত এখানেই থেকে যাই, এতটা ভালো লাগছিলো। আর সবথেকে বেশি মিস করছিলাম তোমাদের দাদাভাইকে, কারণ বিয়ের পর প্রথম অষ্টমঙ্গলা থেকে তো আমরা এখানেই এসেছিলাম। আর এখানে এসে দুজনে মিলে অনেক ভিডিও বানিয়েছিলাম, অনেক ছবি তুলেছিলাম, সেই কথাগুলো খুব মনে পড়ছিলো। তাই তো মনে হচ্ছিলো যে ও থাকলে আরও বেশি ভালো হতো, জমিয়ে প্রেম করতাম। এটা চলে এসেছি আবার পরের দিন সকালে, মানে সেদিনকে আর ভিডিও বানানোর সময় হয়ে ওঠেনি, সেই কারণে পরের দিন সকালে আবার ভিডিওটা নিয়ে চলে এসেছি। দেখো এখন সকালবেলা ঘুম থেকে উঠে আমি স্নান করে নিয়েছি, ঠাকুরকে সেবা দিয়ে নিয়েছি, এখন বসে গেছি দুজনে মিলে চা খাবো বলে। তো আমাদের এই সম্পর্কটা আমি চাই সারাটা জীবন যেন এরকমভাবেই থাকে। এবার অনেকে আমাদের দিকে দেখে ভাবে না আমরা দুই বোন, তো তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানিও তো, যে আমাদের দুজনকে কি সত্যিই একই রকম দেখতে, সত্যিই কি আমরা দুই বোন? ফ্ল্যাটের মানুষরা তো দেখে বুঝতেই পারছিল না যে আমরা দুই যা, সবাই তো জিজ্ঞাসা করছিল যে এটা কি তোমার বোন, যখন বলছে কি এটা যা তখন বলছে হ্যাঁ যায় যায়, এত মিল হয়। আমি চাই যে আমাদের দুজনের সম্পর্ক যেন সারাটা জীবন এরকমই থাকে। জানি অনেকে এই সম্পর্কে নজর দেয়, অনেকে এই সম্পর্কটা ভালো চোখে দেখে না, অনেকের কাছে আমাদের এই সম্পর্কটা অনেক জ্বলনের কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু আমি জানি যে আমরা দুজনে যদি ঠিক থাকি তাহলে আমাদের সম্পর্ক সারাটা জীবন এমনই থাকবে। কেউ কাউকে দেখে হিংসে না করলে, কেউ কাউকে দেখে না জ্বললে, কেউ কারোর পার্সোনাল বিষয়ে নাক না গলালে না সম্পর্ক ভালোই থাকে সব সময়। কিন্তু অনেকে অনেকবার চেষ্টা করেছে না এই সম্পর্কটাকে ভেঙে দেওয়া। যাই হোক দেখো স্নান টান তো করা হয়েই গেছে, তারপরে দেখো চুলটুল আজড়ে নিচ্ছি, সব কিছু করে নিচ্ছি, কারণ এরপর লাগতে হবে মানে ঘর গোছাতে, কারণ আজকে আর কি দাদা গেছে ভাড়া বাড়িতে, সমস্ত কিছু মাল লোড করে একদম মেট্রো করে মানে নতুন বাড়িতে নিয়ে চলে আসবে। এবার ঘর তো পুরো এলোমেলো হয়ে আছে, আমরা যদি ঘরটা না গুছিয়ে রাখি তাহলে নতুন বাড়িতে নিয়ে এসে ওই জিনিসগুলো কোথায় বা রাখবে? আর এতটা পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে কি আর বলবো। দেখো চটপট করে এখন সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি, আর এই সিঁদুরটা পরে আমাকে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? আমার তো বেশ ভালোই লাগছে এই সিঁদুরটা পরে। আর জানো তো আমার বাবার বাড়ির এখানে নিয়ম কি, যে ছেলে যে বিয়ে করতে যায় না এই সিঁদুর পরিয়েই আর কি বিয়ে করে, মানে আমার মা মাসি সবার যে বিয়ে হয়েছে এই সিঁদুর পরে বিয়ে হয়েছে। কিন্তু আমার শ্বশুরবাড়ির ওখানকার নিয়ম হচ্ছে লাল সিঁদুর পরে বিয়ে হবে, মানে ছেলের বাড়ি থেকে আর কি লাল সিঁদুর পাঠাবে। তো এখানে দেখো
দিদি চুল আঁচড়াচ্ছে, আর বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছো কত সুন্দর হাওয়া দিচ্ছে আর একদম মেঘলা মেঘলা ওয়েদার। আর এখানে তো আমি পুরোপুরি রেডি, কেননা কাজ করতে হবে সেই কারণে। তো এতটা পরিমাণে হাসাহাসি করেছি কাজ করতে করতে, মানে পুরো বিষয়টাই আর কি মজা করে করে ঘটেছে। তো দেখতেই পাচ্ছ আমরা এখানে ছ্যাবলাপোনা শুরু করে দিয়েছি, ওর কি ওই পুজোর জিনিসগুলো সব গঙ্গায় দেবে বলে প্লাস্টিকটাতে তুলবে, আর আমি কী করেছি এসে এর মধ্যে ঢুকে গেছি। এরপরে দেখো আমরা চটপট করে সমস্ত ঘরটা ফাঁকা করে ফেলবো, সব কিছু এক সাইডে করে দেবো, কারণ মাল এসে গেলে না তখন আবার দাদা রাগারাগি করবে, বলবে যে সারাদিন তোমরা ঘরের মধ্যে শুয়েছিলে বসেছিলে গল্প করেছো আর কি কোনো কাজকর্মই করোনি। তার জন্য মানে কাজ করার ইচ্ছে ছিল না, মনে হচ্ছিলো একটু ভিডিও করি একটু রিলস বানাই আর কি, তাও জোর করে কাজ করছি মানে বাধ্য হয়ে। তারপরে এটা কি একটা নিয়ম ছিল যে হাতে দিতে হয়, ওই জন্য আমাকে দিয়ে আর কি নিয়ম রক্ষাটা করে নিল, কারণ আর তো কেউ ছিল না। এখন তো আমরা তাড়াতাড়ি করে সমস্ত কিছুটা গোছাচ্ছি, কারণ টেনশনও হচ্ছে যে দাদা চলে এলে হঠাৎ করে দেখবে যে ঘরের এখনও এই অবস্থা, তাহলে যে কী বলবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো দেখো চটপট করে আমরা কাজগুলো সারতে থাকি, আর তোমরা আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে। ওদিকের ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি চলে এসেছি ঝাঁটা নিয়ে, মানে ঝাঁটটা দেবো বলে, আর ও বললো থাক আমি ওপরটা এক্ষুনি পরিষ্কার করে দিই, মানে ওই যে সানসেটের ওপরটা। তো আমার তো ভীষণ পরিমাণে ভয় লাগছিল ওকে দেখে। গাইস আমরা নারী, আমরা সব পারি, আমরা হচ্ছে সব থেকে খারাপ যদি হই তাহলে হচ্ছে আমরা দুজনে, সেই জন্য আমরা সব কিছু পারি, সব মানে শাড়ি পরার জায়গায় শাড়ি পরি, চুড়িদার পরার জায়গায় চুড়িদার পরি, আবার যেখানে যেটা ব্যালেন্স করতে হয় করি, সেই কারণেই আমরা খারাপ। এখন যুগ অনেক বদলেছে, এখন যুগের সাথে সাথে তো এগিয়ে চলে যেতে হবে না কি, সেই সেকেলে যুগে পড়ে থাকলে হবে। একবার ইমাজিন করে দেখো তো তোমরা, যদি শাড়ি পরে ওই জায়গায় উঠতাম কেমন লাগতো দেখতে, তো তারপরে দেখো ওইদিকে ভাই চলে এসেছিলো, মানে এটা হচ্ছে দিদি ছোট মাসিমণির ছেলে, ও চলে এসেছিলো আমাদের দিকে হেল্প করার জন্য, মানে ও এসেছিলো বলতে আলমারি চাবিটা দিদির কাছে আছে ওটাকে নিয়ে ও ভাড়া বাড়িতে যাবে দাদার সঙ্গে, ভাড়া বাড়ি থেকে সমস্ত কিছু নিয়ে আর কি একেবারে চলে আসবে সেই কারণে। তো এই আর কি, এখানে দিদি বানাচ্ছিল ম্যাগি, তো আমি ওকে বলছিলাম যে কি রান্না করছিস বল একটু, তখন ও বলছিল আমরা চাইনিজ আমরা ম্যাগি খাবো, আসলে তা না মানে টিফিন করার সময় হয়ে ওঠেনি কাজ করতে করতে, সেই কারণে তাড়াতাড়ি করে এটাই আর কি এই পথটাকেই বেছে নিয়েছিলাম যে ম্যাগি খেয়ে নেবো। তারপরে দেখো আমরা দুজনে মিলে একটা থালাতেই নিয়ে বসে গেছি, হ্যাঁ আমরা এভাবেই খাই, যখন আমরা যা খাই না একটা থালাতেই খেয়ে নিই, হয়তো সব জায়গাতে হয় না বাট আমরা চেষ্টা করি কোনো কুটুম বাড়ি গেলেও বা যেখানেই যাই না কেন দুজনে এভাবে এক থালাতেই খেয়ে নিই। তো কিছু মানুষ আছে এই ভিডিওটা দেখে তো ভীষণ পরিমাণে জ্বলন হবে তাদের, যে এদের কত মিল এদের কী ভাব, হ্যাঁ হ্যাঁ এভাবেই যেন আমরা চলতে পারি এই আশীর্বাদই করো তোমরা সবাই মিলে। তো আমাদের ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও, আর আমাদের নতুন বাড়ির হোম ট্যুর চাইলে সেটা আমি অবশ্যই দেবো, দিদি আগে সমস্তটা গুছিয়ে নিই তারপরে ওকেই বলবো ভিডিও করে আমাকে পাঠাতে, আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেবো। তারপরে দেখো বাইরের ওয়েদারটা একবার কী বৃষ্টি হচ্ছে, আর ওই দেখো গাড়ি করে সমস্ত মাল চলেও এসেছে, এই বৃষ্টির মধ্যে না দাদা পুরো ভিজে একদম কি হয়ে গিয়েছিলো। আর এই পাশের এই বাড়িটা দেখছো, এই বাড়িটা খুব সুন্দর, মানে পুরো বাড়িটা ঘেরা আর সামনেটাও খুব ভালো জায়গা আছে চার চাকা গাড়ি টাড়ি রাখার জন্য। তো তোমাদেরকে একটু ছোট্ট করে হোম ট্যুর দিয়েও দিলাম, তো ঘরের এখন এই অবস্থা, মানে পরিষ্কার করে এরকম আর কি করেছে একটু গুছিয়ে, এখন সমস্ত মাল ওখানের মধ্যে ঢুকবে। এরপরে দেখো দুপুরবেলা আবার চলে এসেছিলাম মায়ের বাড়ি খেতে, তার কারণ কি বলতো এত পরিমাণে কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, সেই কারণে মামা এসে বললো যে তোদেরকে আর কষ্ট করে রান্না করতে হবে না, আমরা রান্না করে রাখবো তোরা শুধু এসে খেয়ে নিবি। আর আমি দিদি আর দিদির ভাই মানে মাসির ছেলে, তো সবাই মিলে চলে এসে
এসেছিলাম খেতে, আর দাদার জন্য খাবার নিয়ে যাবো। আর এদিকে দেখছো গঙ্গাটা কীরকম করছে, মানে মনে হচ্ছে যেন সমুদ্র। তো তারপরে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি হাওয়া খেলাম। হাওয়া খাওয়ার পরে দিদিদের বাড়ি খাওয়া দাওয়া করে একদম চলে গিয়েছিলাম বাড়িতে। তো এখন বাড়িতে এসে দেখো ঘরটার গোছানো চলছিলো আর কি চারিদিকে, যেহেতু ঘরের মাল ঢুকেছে তো বললামই আগে, সেই কারণে। আর এদিকে দাদাও গোছাতে বসে গেছে, আর আমি একটু সেই সুযোগে আর কি ভিডিও বানিয়ে নিয়েছি। আর এই ভিডিওটা দিদি করেছে, যে দাদা দিদির চুড়িগুলো কত সুন্দর করে গুছিয়ে রাখছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।